স্বল্পবুজিতে নিজের মেধা ও শ্রম দিয়ে যারা কোনো ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য বেল্ট তৈরির ব্যবসাটা মন্দ নয়। কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ বা কোনো কারখানা থেকে হাতে কলমে শিখে আপনিও দিতে পারেন বেল্ট তৈরির কারখানা। প্রাথমিক কাজ, এই ব্যবসাটা দুই ধরনের হতে পারে। প্রথমত, আপনি আপনার প্রতিষ্ঠানের নামে বেল্ট তৈরি করবেন, অর্থাৎ নিজের ব্র্যান্ড নামে পরিচয় দিবেন। দ্বিতীয়ত, গ্রাহকদের কাছ থেকে কাজের অর্ডার নিয়ে তাদেরকে বেল্ট তৈরি করে দিবেন। যদি নিজে ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে একটি নাম নির্বাচন করে ব্যবসা শুরু করার আগে আপনাকে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে নিতে হবে। এরপরে কিনতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র। জিনিসপত্রের পরিমাণটা ব্যবসার পরিধি ও পুঁজির উপরে নির্ভর করবে। বাসায় খালি ঘর থাকলেই বেল্ট তৈরির ছোট কারখানা করা যায়, তবে সেই ঘরটির সাইজ হতে হবে কমপক্ষে 8 ফুট বাই 8 ফুট। এছাড়া লাগবে চামড়ার এক সিন আঠা, সেলাই মেশিন, বোর্ড কাগজ, ডাইস মেশিন ইত্যাদি। শিখবেন কোথায়? বেল্ট তৈরির জন্য দুই ধরনের প্রশিক্ষণ নেওয়া যায়। সরকারিভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন 3 মাসের একটি কোর্স করিয়ে থাকে। ভিউয়ার্স, ডিসক্রিপশন বক্সে আমরা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, চাইলে সেখানে যোগাযোগ করে প্রশিক্ষণ নিতে পারেন অথবা কোনো কারখানায় কাজ করে বা তাদের সাথে মিশে বিষয়গুলো জেনে নিতে পারেন। আরও বড় আকারে শুরু করতে চাইলে ভালো কারিগর নিয়োগ করতে হবে, সেক্ষেত্রে নিজের মৌলিক জ্ঞানটুকু থাকলেই চলবে। কাঁচামাল কোথায় পাবেন? জিঞ্জিরা, চকবাজার, ইসলামবাগ, যাত্রাবাড়ি, বিবির বাগিচা, সায়দাবাদ, রায়ের বাজার সহ ঢাকার বিভিন্ন জায়গায় আছে বেল্টের ছোট বড় কারখানা। ব্যবসা শুরু করার আগে বেচা বিক্রি আর কাঁচামাল সংগ্রহের খোঁজখবর এসব কারখানা থেকেই নিতে পারেন। সাধারণত সব রকমের কাঁচামাল পাওয়া যাবে সিদ্দিকবাজার, নবাববাজার, চকবাজার, বংশাল ও রায়ের বাজারে। মেশিন কেনার জন্য যেতে হবে ঢাকার বংশাল অথবা ধোলাইখালে। কাঁচামাল ও যন্ত্রপাতির দরদাম, সেলাই মেশিন কেনা যাবে 8 থেকে 10 হাজার টাকার মধ্যে, আর ডাইস মেশিন নিতে খরচ পড়বে 10 হাজার টাকা, আর প্রতিবার ডাইস বানাতে খরচ হবে 1 থেকে 3 হাজার টাকা। এক গজ 4 গিরা করে এক একটা চামড়া কেনা যাবে 1500 থেকে 1800 টাকার মধ্যে। একই মাপের রেক্সিন 700 টাকা, বুক্কা বা কাগজের বোর্ড 300 টাকা, 3 স্তরে বানানো বেল্টের নিচের অংশের চামড়ার দাম পড়বে 500 টাকার মতো, আঠা 2 কেজি বোতলের দাম পড়বে 700 টাকা। বেল্ট তৈরির পদ্ধতি, বেল্ট হয় 3 রকমের, শুধু চামড়ার, চামড়া ও রেক্সিন ও শুধুই রেক্সিনের। চামড়ার বেল্টগুলো চামড়া কেটে সাইজ করে তার এক মাথায় বকলেস লাগিয়ে দিলেই হয়ে গেল। কখনো কখনো ডাইস মেশিনে চাপ দিয়ে নকশা করা হয়। চামড়া রেক্সিনের তৈরি বেল্টগুলো উপর দিকে থাকে চামড়া আর নিচের অংশে থাকে রেক্সিন, দুপাশ সেলাই দিয়ে বকলেস লাগিয়ে দিলেই প্রস্তুত হয়ে যায়। আর শুধু রেক্সিনের বেল্টগুলো কাজ হয় কয়েক স্তরে। বেল্টের মাপ মতো কাগজ কেটে তার দুপাশে রেক্সিন দিয়ে মরিয়ে আঠা লাগাতে হয়, তারপর সেলাই করতে হয়, সর্বশেষ বকলেস লাগিয়ে দিতে হয়। তবে কোম্পানির নাম খোদাই করতে চাইলে ডাইসে বকলেস রেখে চাপ দিতে হবে। আয় রোজগার, বেল্ট প্রস্তুতকারক কিছু প্রতিষ্ঠানের সাথে আমাদের টিম মেম্বাররা কথা বলে জানতে পেরেছেন একজন লোক দৈনিক 50টি বেল্ট তৈরি করতে পারে। পাইকারিভাবে প্রতিটি চামড়ার বেল্ট 120 থেকে 220 টাকায় বিক্রি করা হয়। রেক্সিন চামড়ার বেল্ট বিক্রি করা হয় 80 থেকে 120 টাকায়, আর শুধুই রেক্সিনের বেল্ট বিক্রি করা হয় 60 থেকে 80 টাকায়, আর প্রতিটি বেল্টেই 30 থেকে 40 টাকা লাভ থাকে। ভিউয়ার্স, আপনাদের বিষয়ভিত্তিক প্রশ্ন আমাদেরকে সবসময় অনুপ্রেরণা জাগায়, তাই কমেন্ট বক্সে বা ইমেলের মাধ্যমে আমাদের প্রশ্ন করতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন।